গোলের সম্ভাবনা প্রচুর সম্ভাবনা 1:1 এবং গোল ঢুকে পড়েছেন বিপদ হতে পারে এবং গোল এবং গোল চমৎকার বানিয়েছেন সেখানে সৌরভ এবং এবং গোল এভাবে একে একে পাঁচ গোল বিধ্বস্ত ব্রাদার্স হাওয়ায় উঠছে মোহামেডান চট্টগ্রাম সিজিকে সিডিএফএ সাইফ পাওয়ার টেক প্রিমিয়ার ফুটবল লিগে আগের দুই ম্যাচে জয় পাওয়া ব্রাদার্স ইউনিয়নকে 5-1 গোলে উড়িয়ে দারুণ এক জয় তুলে নিল চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ বিকেলে এমিরাজিজ স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার মাত্র 7 মিনিটে সৌরভের দারুণ গোলে এগিয়ে যায় মোহামেডান 17 মিনিটে সৌরভ আবারও বল জালে জড়ালে 2-0 এগিয়ে যায় ঐতিহ্যবাহী মোহামেডান এরপর 22 মিনিটে মিনহাজ ব্রাদার্সের হয়ে এক গোল শোধ করেন তবে 39 মিনিটে সৌরভের হ্যাট্রিকে 3-1 ব্যবধান করে ফেলে মোহামেডান দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে সাদা কালোরা খেলার 68 মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে 4-1 এগিয়ে যায় মোহামেডান আর 84 মিনিটে নিজের চতুর্থ গোলে ব্রাদার্সের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সৌরভ আমরা খুবই আনন্দিত যে দর্শকরা মাঠে এসেছে এটাই আমরা চেয়েছি দর্শকরা মাঠে আসুক খেলাতে হার জিত থাকবে হার জিতটা স্বাভাবিক আমরা আজকে আমাদের মোহামেডান ব্লুজ জিতেছে এই জন্য আমাদের সকল প্লেয়ার এবং কর্মকর্তাবৃন্দ এবং যারা আমরা ব্যাকএন্ডে কাজ করেছেন প্লেয়ারদেরকে সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তারা আজকের ভালো খেলা উপহার দেওয়ার জন্য এবং সাইড বাই সাইড আমাদের যে প্রতিযোগী টিম ছিল তারাও ভালো খেলার চেষ্টা করেছে এই সুতরাং খেলার মধ্যে হার জিত থাকবে আমরা সবার জন্য শুভকামনা আমাদের যে গোলের খরা যেটা ছিল প্রিভিয়াস ম্যাচগুলোতে আজকের ম্যাচে এসে আশা করি সবগুলো পূরণ হয়ে গেছে মানে আমাদের এখন যে আমরা যে লক্ষ্যটুকু নিয়ে আমরা মানে আগাচ্ছি আমার মনে হয় এখন আমরা ওই ট্র্যাকেই আছি যেটা হয়তো আমরা ইনশাল্লাহ যে চ্যাম্পিয়ন হওয়ার যে লক্ষ্যটা নিয়ে আমরা ফুটবল টিমটা আমাদের করা হয়েছিল আমরা এখন মনে হচ্ছে আমরা সেই লক্ষ্যেই আছি প্রথম দুই ম্যাচ ড্র করা মোহামেডানের জন্য ব্রাদার্সের বিপক্ষে জয়টি ছিল দারুণ স্বস্তির বলছেন কর্মকর্তারা চ্যাম্পিয়ন ফাইটের জন্য টিম করেছি ইনশাল্লাহ চ্যাম্পিয়ন আল্লাহ যদি বর্ষা আল্লাহর বর্ষা রেখে আমরা চ্যাম্পিয়ন টিম করেছি যেহেতু মোহামেডান টিম দর্শকের টিম দর্শকদের খেলা উপভোগ করা দেওয়ার জন্য দর্শকদের খেলা উপহার দেওয়ার জন্য আমরা যত সুন্দর প্লেয়ার বাংলাদেশে আছে আমরা নিয়ে আসবো আগামী ম্যাচে জিতবো ইনশাল্লাহ সামনের ম্যাচে জিতবো পরের ম্যাচে জিতবো সব ম্যাচ জিতে আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ আপনাদেরকে সকলকে ধন্যবাদ এবং সকলকে আমি এই মাঠে আসার জন্য আমি মানে সবাইকে আমি আমন্ত্রণ করছি মোহামেডানের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও সামনের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ব্রাদার্স আমি বলবো আমাদের আজকে প্রবলেম হচ্ছিল যে আমি মিডফিল্ড এবং আমাদের আসলে ডিফেন্স আসলে ফল করছে আসলে এটা অনেকগুলো রিজন হতে পারে বাট আমরা এটা নিয়ে অবশ্যই পর্যালোচনা করব যে কেন আজকে আমাদের আজকে এই ধরনের খেলা হলো অ্যাজ এ টিম আসলে আজকে আমরা ভালো খেলিনি আমাদের কিছু ইজি চান্স ছিল ফার্স্ট হাফে যদি আমরা যদি দুইটা গোল আমাদের বাইরে থেকে ফিরে গেছে সো ওই দুইটা গোল যদি আমরা দিতে পারতাম তাহলে তো কনফিডেন্সে আর একটু এই ধরনের রেজাল্ট আসতো না সাহবার ফুটবল তো আসলে জয় পরাজয় থাকবেই এই পরাজয়টাকে নিয়ে আমরা আমাদের যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলোকে আমরা কারেকশন করে নেক্সট ম্যাচে ইনশাল্লাহ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ খেলায় মোহামেডানের পক্ষে 4টি গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সৌরভ দেওয়ান তার হাতে পুরস্কার তুলে দেন সিজিকেস কাউন্সিলর নুরুন্নবী লিটন আজকে তো অনেক আনন্দিত মোহামেডান ফ্যান তাদের উৎসাহিত করতে পারে আমি নিজে উৎসাহিত হয়েছি আমি একজন মোহামেডান ফ্যান আমার অনেক ভালো লাগতেছে উৎসাহিত গোল করার পরে সেলিব্রেশন হয়তো দেখছেন আপনারা আজকের হাই ভোল্টেজ ম্যাচ দেখতে গ্যালারিতে আসেন বহু দর্শক আজকের ম্যাচ দেখে খুব ভালোই এনজয় করতেছি যেহেতু মোহামেডান খুব ভালো খেলতেছে তো আশা করি সবাই স্যাটিসফাই আমরা দর্শক সবাই আসে আমাদের থেকে ভালো লাগতেছে খুব উল্লাস করতেছি আমরা খেলাটা দেখে অত্যন্ত অত্যন্ত খুব বেশি খুশি হচ্ছে এবং খুব আনন্দিত লাগছে আজকে খেলাটার মধ্যে মোটামুটি টেস আছে উভয় পক্ষে খেলতেছে ভালো ওরা যদি গোল খায় ওরা খেলতেছে ভালো মঙ্গলবার মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও লীগের বর্তমান চ্যাম্পিয়ন মাদারবাড়ি উদয়ন সংঘ এম এ আজিজ স্টেডিয়াম থেকে বিকেল 3:15 খেলাটি সরাসরি সম্প্রচার করবে এন স্পোর্টস আশরাফুল চমৎকার শট নিয়েছিলেন দুর্ভাগ্য আশরাফুলের আফজাল হোসেন এন স্পোর্টস